আজকে নিয়ে এসেছি পনির বাটার মশলা রেসিপি। পনির বাটার মশলা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, দেখে নিচ্ছি তার রেসিপিটি। কড়াইতে বাটার মেল্ট করে নিয়ে পনিরগুলিকে হালকা লাল করে ভেজে নেব। কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তবে পনিরগুলি দিতে হবে, তা না হলে পনিরগুলি ভেঙে যেতে পারে। পনিরগুলি ভাজা হয়ে এসেছে, এবার আমি পনিরগুলিকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজ বাটাটিকে বাটারের মধ্যে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটি চলে যায়। এক মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজ বাটাটিকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা, এক চামচের একটু কম আদা বাটা, এক চামচ লঙ্কা বাটা। সব কিছু ভালো করে কষিয়ে নেব। দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটি চলে যায়। মশলাগুলি ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব দুই টেবিল চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি মিরচ পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে গ্রেভির কালারটা খুব ভালো আসে। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এই টমেটো পেস্টটি শুদ্ধ প্রায় তিন মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পুরোপুরি মশলার থেকে তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মশলা আর টমেটো একসাথে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটি চলে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে হাফ কাপ কাজু বাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে মশলা আর কাজু একসাথে কষিয়ে নিতে হবে। কাজু বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়ে হাফ চামচ মতো বাটার আমি এর মধ্যে প্রত্যেকে দিয়ে দিচ্ছি যাতে বাটারের ফ্লেভারটা মশলার মধ্যে থেকে যায়। দেখুন মশলাটির কালার কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, গ্রেভি খেতেও ভালো হবে, দেখতেও ভালো হয়েছে। তেল ছেড়ে দিতে শুরু করেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে গ্রেভিটা একটু ঘন করে নিচ্ছি। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিতে হবে। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ভেজে রাখা পনিরগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনির দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এক দু মিনিট এভাবে রাখার পর কিছু কাসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সামান্য নাড়াচাড়া করে গরম গরম নামিয়ে নিলেই তৈরি পনির বাটার মশলা। গরম ভাত অথবা রুটির সাথে, নানের সাথে অথবা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে কিন্তু এটি ভীষণই ভালো লাগে। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং র কিচেন।